সো আজকে আমরা এই ক্লাসের মাধ্যমে জানতে পারবো যে মূলত আমাদের প্রোফাইল পিকচারটা কিরকম হওয়া উচিত, আমাদের কোন প্রোফাইল পিকচারটা আমাদের লিঙ্কডিনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে। আচ্ছা ফাইন, আপনারা যখন সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক ইউজ করেন ফেসবুক, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এত কিছু চিন্তা করেন না, আপনাদের কাছে যেটা ভালো লাগে, যেই পিকচারটা আপনাদের কাছে খুব পছন্দ হয়, সেটা হোক এভাবে, সেটা হোক ওভাবে, সেটা হোক এভাবে, এখন অনেক ধরনেরই থাকে। সো ইটস ডিপেন্ড যে আপনার যেটা ভালো লাগতেছে আপনি মূলত সোশ্যাল মিডিয়াতে সেটাই শেয়ার করতেছেন। কিন্তু আপনি যখন লিঙ্কডইন নেটওয়ার্কে চলে আসবেন, সেখানে কিন্তু আপনি আসছেন আপনার মূলত প্রফেশনাল যেই নেটওয়ার্কটাকে এটা বিল্ড করার জন্য। সো এখানে কিন্তু সব প্রফেশনাল মানুষরা থাকে। এখন প্রফেশনাল মানুষরা কীরকম পিকচার ব্যবহার করতেছে, আপনি যদি লিঙ্কডইনে যান তখন আপনি দেখতে পারবেন যে মূলত কারা কীভাবে প্রোফাইল পিকচার ব্যবহার করতেছে। আর আমি একটা জিনিস খেয়াল করি, যখনই আমি আমার নেটওয়ার্কে দেখি এর মধ্যে 10 জনের মধ্যে মনে হয় 3-4 জনই লাইক তারা খুবই ক্যাজুয়াল একটা ফটো আপলোড করে, যেটা আসলে মূলত উচিত না, বিকজ আপনি আপনার প্রফেশনাল সেক্টরটাকে প্রফেশনালিজম দিয়েই কিন্তু এগিয়ে নিতে হবে, আদারওয়াইজ কিন্তু এটা প্রফেশনাল আপনার নেটওয়ার্কটা ঠিকভাবে বিল্ড আপ হবে না, এবং যারা প্রফেশনাল আছে তারা কিন্তু আপনাকে প্রফেশনাল হিসাবে ডিল করবে না। সো আপনাকে অবশ্যই লিঙ্কডইন প্রোফাইল আপলোড করার ক্ষেত্রে অবশ্যই কিছু জিনিস মাথায় রাখতে হবে। ফার্স্ট অফ অল, আপনার যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা মূলত ব্ল্যাক হতে পারে বা আপনার এটা লাইট কালার হতে পারে, যাতে আপনাকে প্রপারলি দেখা যেতে পারে। সেকেন্ড ওয়ান হচ্ছে আপনার যেই প্রোফাইল পিকচারটা হবে, সো অবশ্যই আপনি লিঙ্কডইন প্রোফাইলের ক্ষেত্রে ফুল পিকচার আপলোড করবেন না, যতটুকু পারেন পোর্ট্রেট মোডে আপনার পিকচারটা ঠিকভাবে আপলোড করবেন। দেন আপনাকে অবশ্যই একটা প্রফেশনাল ড্রেসিং সেন্স থাকতে হবে, আপনি অবশ্যই যখন অফিসে যান সেই ক্ষেত্রে শার্ট ইন করে যান, আবার অনেকে টি শার্ট পরে চলে যায়, বাট এটা কিন্তু প্রফেশনালিজমের মধ্যে পড়ে না। সো আপনাকে অবশ্যই একটা সুন্দর করে শার্ট পরে ইন করে অথবা আপনি কোট পরতে পারেন, সেইভাবে আপনাকে অবশ্যই একটা প্রোফাইল পিকচার আপলোড করতে হবে। অবশ্যই আপনি টি শার্ট পরে আপলোড করবেন না যদি আপনি প্রফেশনাল নেটওয়ার্কটাকে বিল্ড করতে চান। আদারওয়াইজ এটাকে আপনি যদি মনে করেন সোশ্যাল মিডিয়ার মতো যে আপনার মতো করে আপনি থাকবেন, ফাইন, এই ভিডিওটাও তাহলে আপনার জন্য না, তাহলে আপনি অন্য ভিডিও দেখেন যেটার মাধ্যমে আপনার সোশ্যাল মিডিয়ার যে এক্সিস্টেন্সটা আছে সেটা আরও অনেক ভালো বিল্ড হবে, ও ধরনের ভিডিও দেখেন। বাট লিঙ্কডইন অনলি ফর প্রফেশনাল, সো আপনাকে অবশ্যই প্রফেশনালিজম রেখে এখানে সার্ভাইভ করতে হবে। সো আপনি যখন ছবি তুলবেন সেই ক্ষেত্রে আপনি অবশ্যই হে হে করে হাসলে হবে না, আপনাকে অবশ্যই একটা প্রফেশনালিজম রাখতে হবে, যেমন এটা হতে পারে এভাবে, এটা হতে পারে লাইক আপনি একটু সাইড থেকে ইয়া করতেছেন তাকাচ্ছেন, এই ধরনের কিছু অবশ্যই আপনার মধ্যে প্রফেশনালিজমটা থাকতে হবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বিকজ আপনারা যাতে বুঝতে পারেন যে পারফেক্টলি যে আমাদের আসলে কীভাবে করা উচিত। আমার অনেক ভুল হতে পারে, বাট আমার যেটা মনে হচ্ছে সেটাই আমি শেয়ার করতেছি। সো আপনারা এভাবে একটা ওয়ার্ম স্মাইল দিয়ে আপলোড করতে পারেন। সবশেষে, আপনার যদি এই ধরনের সব কিছুই করতে অনেক প্যারা মনে হয় তাহলে আপনি অবশ্যই স্টুডিওতে যেতে পারেন, কিছু টাকা খরচ করে একটা প্রফেশনাল ছবি আপনি তাদের কাছ থেকে নিয়ে আসতে পারেন, সফট কপিটা, সেক্ষেত্রে আপনি সেটা সবখানে আপলোড করতে পারবেন, গুগলে আপলোড করতে পারবেন, এটা আপনি আপনার সোশ্যাল মিডিয়া আপলোড করতে পারবেন, এটা আপনি আপনার লিঙ্কডইনে আপলোড করতে পারবেন। সো আপনার এত প্যারা তখন নিতে হলো না। সো এখন আমরা দেখবো মূলত আসলে কীরকম পিকচারগুলো পারফেক্ট হতে পারে বা আপনার যে কভার ফটোটা আছে কীভাবে আপলোড করা যেতে পারে, এই বিষয়ে বিস্তারিত এখন আমরা স্ক্রিনের মাধ্যমে দেখবো। সো আমরা এখন একটা প্রোফাইল পিকচার আপলোড করবো, এটাতে প্রোফাইল পিকচার ছিল না, আমরা এখন প্রোফাইল পিকচার আপলোড করবো। এখানে আমি যখন প্রেস করবো দেন আপলোড ফটো, আমাদের পিকচারটা আপলোড হয়ে গেছে। সো আমরা একটু স্ট্রেট করে নিতে পারি যেহেতু এটা একটু বাঁকা ছিল, অ্যান্ড এটা জুম আর জুম আউট করার সুযোগ নেই এতটুকু আমাদের পিকচারটা। সো আমি এটা সেই ফটো করে দিলাম। এখানে আমাদের পিকচারটা দেখা যাবে, এই যে দেখেন আমরা অলরেডি 3 স্টেপ অ্যাচিভ করে ফেলছি, ইন্টারমিডিয়েট সেক্টরে আছে, আমাদের আরও 3টার মতো বাকি আছে, সেটা আমরা আস্তে আস্তে করে ফেলবো। সো আমাদের প্রোফাইল পিকচার কিন্তু আপলোড হয়ে গেছে। আমরা এখন একটা কভার ফটো আপলোড করবো। কভার ফটো আপলোড করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই সুন্দর করে পারফেক্টলি মেনটেন করতে হবে যে এখানে আপনি মূলত কী দিতে চাচ্ছেন। এখানে আপনি আপনার অ্যাচিভমেন্ট দিতে পারেন, আপনি এখানে কাজ করেন কোথায় ওটা দিতে পারেন, আপনি কোথাও অ্যাওয়ার্ড পেয়েছেন সেটা আপনি শেয়ার করতে পারেন। এখানে আপনি আপনার এমন কিছু শেয়ার করবেন যাতে ফার্স্ট ইম্প্রেশনটা বিল্ড আপ হয়, ভালো হয়, যাতে ব্যাড কোনো ইম্প্রেশন না হয়। যেমন আপনার ফেসবুকে দেখবেন কী ধরনের পিকচার দিতেছে তারা, বাট নট লাইক দিস। আপনি অবশ্যই একটু খেয়াল রাখবেন যে আসলে মূলত আপনার যারা কানেকশনস আছে, এক্সট্রা কানেকশনস, তারা মূলত কীভাবে দিচ্ছে। সো আমরা যদি ওইটা দেখি, আমরা একটু লিঙ্কডইনে যাচ্ছি, তারপর আমরা মাই নেটওয়ার্কের এখানে যখন চলে যাব তখন এখানে কিন্তু আপনাকে অনেক কিছু শো করবে। সে ফর এক্সাম্পল আমরা যদি সুলেমান শোখনেরটা দেখি, তারপর এখানে আপনার যারা আরও অনেক মানে মোটামুটি ফেমাস তারা কিন্তু কভার ফটো ইউজ করতেছে না, বিকজ তারা অলরেডি নোন। কিন্তু আপনি অ্যাজ এ বিগিনার আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে, বিকজ আপনাকে কেউ চিনে না, ওনাদের অলরেডি কানেকশন ভরে গেছে। যেমন তার কত কানেকশন, 10,452 মতো সাবস্ক্রাইবার্স আছে। সো সবার বেলায় ম্যাটার করে না, বাট অবশ্যই আপনি এমন কাউকে ফলো করবেন যারা মূলত সব কিছু মেনটেন করতে চায়। আপনাকে এমন কাউকে ফলো করার দরকার নেই যারা অলরেডি মানে স্কাই লেভেলে চলে গেছে। সো আমরা যদি সোলামিন শোকন ভাইয়েরটাতে দেখি,
দেখেন উনি ওনার মতো করে একটা দিয়ে দিছে। সো আমরা যদি এখানে নাফিস এলিমেন্টটা দেখি, সেক্ষেত্রে দেখেন তার কভার ফটোটা কি দেওয়া আছে, বিজনেস মার্কেটিং পডকাস্ট, তার সম্বন্ধে কিন্তু একটা সংক্ষিপ্তভাবে বলে দিছে এবং আপনি বুঝতে পারবেন আসলে মূলত সে কি করে। দেন তার প্রোফাইল পিকচারটা দেখেন, মোটামুটি ভালো প্রফেশনাল। তো আপনি দুইভাবে আপনি ক্রিয়েট করতে পারেন, আপনি কোনো গ্রাফিক ডিজাইনার থেকে কাজটা করে নিতে পারেন, আদারওয়াইজ আপনি যদি ক্যানভা ইউজ করতে পারেন ক্যানভা থেকে দেখতে পারবেন। ফাইন, আমরা যদি ক্যানভাতে দেখি, আমরা সাইন আপ করতে হবে, এখানে সাইন আপ করা নাই। ওকে, কন্টিনিউ উইথ গুগল। ওকে, আমি সাইন ইন করে নিলাম, কন্টিনিউ। ওকে, আমাদের সাইন ইন হয়ে গেছে, আমরা অ্যাজ এ পার্সোনাল দিচ্ছি, স্টার্ট মাই ফ্রি ট্রায়াল। আচ্ছা, আমরা তো কিনতেছি না, আমরা জাস্ট এভাবেই নর্মালি ব্যবহার করব। এটা আপনাদের মূলত দেখানোর জন্য, আপনাদের জন্য সহজ হবে এইভাবে যদি আপনারা করেন, না হলে আপনাদেরকে আবার কাউকে হায়ার করতে হবে, কারো দিয়ে করাইতে হবে। হ্যাঁ, সেটা করবেন যখন আপনি এফোর্ড করতে পারবেন। সো আপনি যখন এখানে লিঙ্কড ইন লিখবেন, ওইখানে আপনার চলে আসছে লিঙ্কড ইন ব্যাকগ্রাউন্ড ফটো, সেখানে আপনি যখন প্রেস করবেন এরকম কিছু দেখতে পারবেন। এখানে আপনার হয়তো এখানে সাজেস্ট করবে, হ্যাঁ এখানে দেখেন সাজেস্ট করতেছে। সো আমি একটা সিলেক্ট করে নিই, সে ফর এক্সাম্পল আমি এটা সিলেক্ট করে নিলাম, সে একজন ইউআই ডিজাইনার এক্সপার্ট, আমি ছবিটাকে এই পাশে নিয়ে যাচ্ছি বিকজ ছবিটা মূলত ওই পাশে থাকলে দেখতে পাবে, আদারওয়াইজ এখানে থাকলে দেখতে পাবে না। এটা এখানে আমি নিয়ে নিলাম, এটা আমি ডিলিট করে দিলাম, দেন আমি এটাকে আরেকটু এই পাশে নিলাম। সো এখন মোটামুটি হয়ে গেছে। এভাবে আপনি আপনার কভারটাকে কিন্তু অবশ্যই কাস্টমাইজ করে নিতে পারেন, এখানে আপনি আপনার ছবি দিয়ে দিতে পারবেন, দেন শেয়ার করে নিতে পারবেন। সো আমার অলরেডি ক্রিয়েট করা আছে, সেক্ষেত্রে আমরা এগুলা ক্লোজ করে দিচ্ছি। সো আমি এখানে যদি প্রেস করি এডিট প্রোফাইল ব্যাকগ্রাউন্ড, সো আমার এখানে আপলোড করে দিলাম, এই যে দেখেন এটা অলরেডি এতটুকু আমি আপলোড করতে পারবো, এই পুরোটা কিন্তু আপলোড করতে পারতেছে না, ঠিক আছে। সো আমি এতটুকুই রাখলাম, আপনি এখানে ফিল্টার দিতে পারেন, এখানে অ্যাডজাস্ট করতে পারেন ব্রাইটনেস, এই সেই অনেক কিছু করতে পারবেন। সো আমি লেট ইট গো, আমি অ্যাপ্লাই করে দিলাম, তাহলে আমাদের এটা কিন্তু পুরোপুরি দেখা যাচ্ছে। যখনই কেউ আমার প্রোফাইলে ভিজিট করবে, দেখেন সে আমার প্রোফাইল পিকচার দেখতেছে, মূলত আমি কী কাজ করি এবং আমরা মূলত কোথায় কাজ করি সেগুলো কিন্তু পারফেক্টলি সে জানতে পারতেছে, বুঝতে পারতেছে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে মূলত কীভাবে কভার ফটো এখানে দেওয়া যেতে পারে, কোন কভার ফটোটা দেওয়া উচিত, কভার ফটোতে কী থাকা উচিত এবং আপনার প্রোফাইল পিকচারটাও কীরকম হওয়া উচিত। সো আজকের মতো ক্লাসটা এতটুকুই, নেক্সট ক্লাসে আমরা আরও বিস্তারিত জানবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সালামু আলাইকুম।